হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি সিঙ্গার চ্যানেল। তো এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য শুভেচ্ছা। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো 2019 সালের কম্পালসারি ইংলিশ। তো এটাতে কত নম্বর থাকে, কিভাবে উত্তর দিতে হয়, কিভাবে সমস্ত উত্তর সহকারে আমি এই কম্পালসারি ইংলিশ 2019 সালেরটা আপনাদেরকে বলে দেব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এতে আপনাদের অনেক উপকারই হবে। তো আশা করা যায় ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অংশে লাইক করে দেবেন, এবং আপনাদের কী কী কমেন্ট মানে কমেন্টে করে দেবেন আপনাদের কী কী লাগবে সাজেশন অথবা কী কী কোশ্চেন আপনাদের লাগবে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করা যায় আমি কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সংগ্রহ করব। তো চলুন এবার ফ্রেন্ড আমরা দেখে নেব সেই ভিডিওটা। কম্পালসারি ইংলিশে উত্তর সহ আমরা সেই ভিডিওটা আজকে করে দেব। তো চলুন আমরা দেখে নেব আজকে কত মার্কস থাকে, কোথা থেকে কোশ্চিন হয় আর কিভাবে আমরা উত্তর দেব সঠিক। তো আজকের যেটা আলোচনা হচ্ছে সেটা সম্ভবত যারা সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছো তাদের একটা সাবজেক্ট সবারই থাকে কম্পালসারি ইংলিশ, আর যারা ফার্স্ট ইয়ারে পড়ে তাদের ক্ষেত্রে ইলেকট্রিক বাংলা হয়ে থাকে। তো আমরা সেটাও জানি যারা অনার্স করছে তাদের ক্ষেত্রে এটা বলছি। তো তোমাদের সবার প্রথমে জেনে নিতে হবে যে আমাদের এই সাবজেক্টটা কিন্তু পাশ করা খুবই গুরুত্বপূর্ণ, আর এটাতে যদি পাশ না করা হয় তাহলে কিন্তু তোমাদের গোটা বছরটাই কিন্তু বসে থাকতে হবে। অর্থাৎ তোমাকে এখানে 50 নম্বর কিন্তু থাকে, তোমাদের এখানে 50টা নম্বর থাকে, আর এই 50-এর মধ্যে তোমাকে এটা টার্গেট রাখতেই হবে। তোমাদেরকে প্রত্যেক স্টুডেন্টদের টার্গেট রাখতে হবে যে আমাকে 50-এর মধ্যে এই সাবজেক্টে 17 নম্বর পেতে হবে, আর এই 17 নম্বরটা কিন্তু কোনো ব্যাপারই না। এটা কিন্তু সবাই ইজি মনে করে নেয়, কিন্তু একটু ব্রেন কিন্তু খাটাতেই হয় এই কম্পালসারি ইংলিশটাতে পাশ করার জন্য। আর এটাতে যদি না পাশ করা হয়, তোমরা অনার্স কোর্সে যদি পাশও করে থাকো, পাশের সাবজেক্টগুলোতে যদি পাশও করে থাকো, তবু তোমাদের কিন্তু এটার ক্ষেত্রে তোমাদের গোটা বছরটাই কিন্তু তোমাদের বসে থাকতে হবে। তাই বলি ফ্রেন্ড, এই সাবজেক্টটার গুরুত্ব কিন্তু খুবই আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা তোমরা কিন্তু অবহেলা করো না, তোমাদের কিন্তু এটাই বলছি। তো তাই বলবো তোমাদের অনার্সের পাশাপাশি তোমরা যেমন গুরুত্ব দিচ্ছ অনার্সের ব্যাপারটাকে, ঠিক তেমনি তোমরা এই কম্পালসারি ইংলিশটাকেও কিন্তু খুবই খুবই গুরুত্ব দাও, এবং তোমাদের পাশের সাবজেক্টগুলোকেও বিশেষভাবে গুরুত্ব দিতে বলছি। তো ফ্রেন্ড, এবার আমরা কথা না বাড়িয়ে আমরা দেখে নেব যে কী মানে প্রবলেমটা, মানে কোথা থেকে আমরা কিভাবে আমরা দেখব যে কীভাবে কী করতে হয়। তো চলো না আমরা দেখে নিই সেই ভিডিও। তো কী কী আসছিল, আমরা গতবারের ভিডিওতে তো দিয়েছিলাম কোশ্চিনটা তোমাদের সুবিধার জন্য, তো চলো না আমরা দেখে নিই। তো তোমাদের কিন্তু ওএমআর শিট কিন্তু দেওয়া হয়। তো এখন কিন্তু তোমাদের আর ওএমআর শিট দেওয়া হবে না, তোমাদের কিন্তু খাতায় কিন্তু উত্তরগুলো লিখতে হবে। তো এখানে তোমাদের এক নম্বরে যেমন দেওয়া আছে, দ্য পোয়েম ইভ ইজ অ্যান অ্যাড্রেস অফ ফাদার। তো এখানে বলেছে ইভ কবিতায় এখানে বাবা বলে সম্বোধন করা হয়েছে কাকে, বস, ফ্রেন্ডস, অন, কাউসেন। তো এটার মধ্যে যেটা উত্তর হবে তোমাদের সেটা কিন্তু এখানে এক নম্বরের উত্তর হবে, মনে করো এ বা বি বা সি। তো তোমাদের এক নম্বরের উত্তর যেটা হবে সি, তোমরা এইভাবেও দিতে পারো, অথবা এখানে তোমাদের সি করে দিয়ে তোমরা গোল করে এখানে এস ও এন এটাও দিতে পারো, অথবা তোমরা তোমাদের যদি টাইম যদি সেরকম না থাকে তাহলে তোমরা এইভাবে লেখাটাই তোমাদের বেটার, আর উত্তরটা লিখে দিলে পাশে, এটা করলে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। অথবা তোমরা ভালো করতে চাইলে, তোমাদের হাতের স্পিড থাকলে, তোমরা এটাটা গোটাটাই লিখে দিয়ে তারপরে কোনটা হবে উত্তর দিয়ে এ নম্বর বা বি নম্বর হোক, তোমরা যেটা উত্তর হবে সেটা দিয়ে উত্তরটা লিখে দিলে বেশি হয়। তো এরকম করে তোমাদের কিন্তু উত্তরগুলো লিখতে হবে। তো ঠিক তোমাদের এখানে কিন্তু টোটাল 50টা এমসিকিউ কোশ্চিন থাকে, তোমাদের সেই কোশ্চিনগুলো তোমাদের কবিতা থেকে হয়, যেমন ইফ কবিতা, আরও তোমাদের যে রয়েছে আরও কবিতাগুলো সেই সমস্ত কবিতা বা পোয়েট্রি থেকে, বা তোমাদের আরও যে গদ্যগুলো আছে সেগুলোর থেকেও কিন্তু তোমাদের কোশ্চিন হয় 5টা করে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটার মার্কস থাকবে কিন্তু এক নম্বর করে, প্রত্যেকটার মার্কস থাকবে এক নম্বর করে। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ 1, 2, 3, 4 সমস্ত উত্তরগুলো দেওয়া আছে এখানে, উইল হবে। তো ঠিক আছে, তো এরকম করে তোমাদের কিন্তু করতে হবে।
তো দ্য আননোন সিটিজেন যেমন আছে, ওটার থেকে কি উত্তর হবে? ভিক্টরি। হ্যাঁ, তো এইভাবে তোমাদের সমস্ত উত্তরগুলো করার পর তোমরা এইভাবে কিন্তু দেবে, ঠিক আছে? তো দেওয়ার পর এখানে যেমন দেওয়া আছে, টেলিফোন কনভারসেশন ইজ এ স্টেট এগেইনস্ট, এখানে কি হবে? ডোমেস্টিক ভায়োলেন্স, যেটা উত্তর হবে সেটা তোমাদের দিতে হবে। তো এরকম করে তোমরা কিন্তু 17 নম্বর কিন্তু তোমাদের পাতে লাগবে ফ্রেন্ড। এটা সব থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর এটা অনেকেই অবহেলা করে। আমি অনেক দেখেছি, অনেক ছাত্রদের প্রতি দেখেছি যে এটা কিন্তু অনেকটা কিন্তু দুর্বলতা মনে করে, মানে ইয়ে মনে করে যে কোনো ব্যাপারই না, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু গুরুত্ব দেওয়াটা খুবই দরকার। তো এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ বলা হলো, তারপরে তোমাদের এখানে দেখছো যে তোমাদের উত্তরগুলো যা হোক তোমাদের দাগানো রয়েছে, তোমরা একটু দেখে নিও প্লিজ। হ্যাঁ, তো তোমাদের যেটা আমি গুরুত্বপূর্ণ কথা সেই কথাগুলো আমি কিন্তু আজকে বলে দিলাম এই ভিডিওর মধ্যে। তোমরা আশা করো যে তোমাদের কিন্তু ভিডিওটা ভালো লাগবে, আর অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটার সঙ্গে থাকবে। আরও অনেক তোমাদের ভিডিও দেবো আমি পাশের সাবজেক্টগুলো, তো তোমাদের অনেক উপকারী হবে এতে। আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো তারপরে এখানে দেওয়া আছে যে উইচ ইজ দ্য, এই যে এখানে যেমন দেখতে পাচ্ছেন ট্রান্সলেট, এটার মধ্যে যেটা উত্তর হবে সেটা কিন্তু তোমাদের দিতে হবে। তো এখানে এপিক ফিক্স বলেছে, তারপরে কনভার্ট, কনভার্ট এক্সার্ট ডিভার্ট, তো এখানে তোমাদের যেখানে দিতে হবে একটু। তো এছাড়াও তোমাদের মানে তোমাদের পেজ পজিটিভ, তারপর হচ্ছে প্রিপজিশন বিভিন্ন ধরনের দেয়, তারপর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই ধরনের আইএনজি যুক্ত করতে হবে, ডিগ্রি থাকে, এরকম থাকে কিন্তু কয়েকটা দিয়ে দেয়, ন্যারেশন থাকে, এগুলো একটু দেখে নেবে। সরি, ন্যারেশন থাকে না, সরি, হ্যাঁ ন্যারেশন কিন্তু থাকে না, শুধুমাত্র ভয়েস একটা কিন্তু থাকে, ভয়েস থাকে সম্ভবত, হ্যাঁ ভয়েস থাকে। তো দ্য স্টুডেন্টস, এখানে কি হবে, দ্য স্টুডেন্টস কান অন এ পিকনিক, তো এখানে বলা হয়েছে যে ছাত্ররা যাইতেছে অনেক পিকনিক, পিকনিকে যাইতেছে, তাহলে এখানে কি হবে, দ্য স্টুডেন্টস আর গান অন এ পিকনিক, এটা তো হবে না, তাহলে কোনটা হবে, দ্য স্টুডেন্টস হ্যাভ গান অন এ পিকনিক, দ্য স্টুডেন্টস আর হবে, হ্যাঁ দ্য স্টুডেন্টস আরই হবে। তো এখানে তোমরা একটু বুঝে করবে প্লিজ ফ্রেন্ড, হ্যাঁ যদি ভুল হয়ে যায় কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এই হচ্ছে তোমাদের ভিডিও, আর সবার প্রথমে যেটা আমি গুরুত্ব দেব, এটা একদম ইজি, সব থেকে যেটা গুরুত্ব হবে সেটা হবে তোমাদের এখানে 10 নম্বর, তোমরা এটা চোখ বন্ধ করে পাবে 10 নম্বর, তোমরা এখান থেকে পেয়ে গেলে প্লাস 7 নম্বর যেটা রয়েছে, 7 নম্বরটা তোমরা কষ্ট করে এখানে করে নিও। তো 10 নম্বর তোমরা কীভাবে পাবে আমি সেটাও বলে দিচ্ছি, যেমন এখানে দেওয়া আছে, আগে প্রথমে তোমরা এই এটা পুরোটাই তোমরা ভালো করে মন দিয়ে পড়ে নেবে, পড়ে নেওয়ার পর তোমরা এগুলো জানা হয়ে গেলো, তোমাদের ধারণা হয়ে গেলো, তারপরে তোমরা দেখতে পাচ্ছ এটার উত্তরগুলোর, এটার সমস্ত, এটার সমস্ত কোশ্চেনগুলো এখানে রয়েছে, এখানে দেওয়া আছে দেখুন, ডার্নান্ট ইন হিজ বুক ডিসক্রাইবড দ্য সাফারিংস অফ ড্যাশ, তো এখানে দেখুন এটা দেখে দেখে তোমরা এখান থেকে, তো এখানে দেখতে পাচ্ছ সুইস নেমড হার্নি যে ডার্নেট রট এ বুক ইন কে আছে, এটা আছে, তারপর তোমরা এখান থেকে খুঁজলে, খুঁজতে 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 তোমরা এখান থেকে দেখবে সাফারিং অফ, এই যে এখানে কী দেওয়া আছে শোল্ডার্স, এখানে সাফারিং লেখা আছে, এখানেও কিন্তু সাফারিং লেখা আছে, তাহলে সাফারিং অফ দিয়ে কী দেওয়া আছে শোল্ডার্স, তাহলে তোমাদের এখানে উত্তরটা হবে শোল্ডার্স। তো এরকম করে দেখে দেখে তোমরা কিন্তু এটা করে নেবে, ঠিক আছে ফ্রেন্ড? তো তোমরা এরকম করে কিন্তু প্রত্যেকটার উত্তর কিন্তু এখানে দেওয়া আছে, সমস্ত উত্তর, যেমন তারপর এখানে আছে যেমন জিসুস ক্রিস্ট ওয়াজ কিল্ড অন এ ড্যাশ ক্রস, এখানে দেখবে একটু খুঁজবে, কষ্ট করে খুঁজবে সুন্দর করে ক্রসড, তো এখানে খোঁজার পর তোমাদের দাগানোই রয়েছে, এখানে এখানে দেখে নিবে একটু, দেখে নিলে উত্তরটা তোমরা কিন্তু পেয়ে যাবে, কনভারসেশন সোসাইটি অন এ কিল্ড অন,
ঠিক আছে ফ্রেন্ড, তো তোমরা একটু খুঁজে খুঁজে নিয়ে সুন্দর করে কিন্তু এই পোস্টটা ফলো করো, এরকম করে তোমাদের প্রত্যেকটাতে কিন্তু আসে। তোমরা এখান থেকে 10 নম্বর কোনো ব্যাপারই না, 10 নম্বর এখান থেকে পাবে, ওখান থেকে 7 নম্বর, তোমাদের 35 নম্বর 40 নম্বর কিন্তু এটাতে আসা লাগবে সবসময়। তো ফ্রেন্ড আজকে এই পর্যন্ত এটা এতটুকুই আলোচনা হোক, ঠিক আছে ফ্রেন্ড। তো তোমাদের কিন্তু 50 নম্বরের মধ্যে তোমাদের কিন্তু পেতে লাগবে 17, এটা সবসময় মাথায় রাখবে। থ্যাংক ইউ ফ্রেন্ড, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন তারা অসংখ্য তারা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড, আর কিছু বলার নেই, পরের ভিডিও পরের দিন আসবে। থ্যাংক ইউ সো মাচ।